আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ হাসিনাকে পদ্মকন্যা ভূষিত করল তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই আওয়াম সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপাধি দিলেন দলটির সভাপতিমণ্ডলীয় সদস্য আব্দুর রহমান তিনি বলেন প্রিয় আপা পদ্মা আপনার জন্য অধীর আগ্রহী আছে পদ্মাপাড়ের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসীয় ও সাহসিকতার জননী পদ্মাকন্যা কন্যা শেখ হাসিনাকে চোখে দেখার জন্য অপেক্ষা করে আছে বৃহস্পতিবার আওয়ামী লীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আওয়ামী লীগকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আলোচনায় বক্তব্য দেন আর সেখানে আব্দুর রহমান বলেন আপা গতকাল আমরা কয়েকজন গিয়েছিলাম পারে পদ্মা আপনার জন্য অধীর আগ্রহ আছে পদ্মা পারে লাখো কোটি মানুষ আপনাকে এক দেখার জন্য অপেক্ষা করছে সেখানে চোখে দেখার জন্য অপেক্ষা করছে তারা অনেকে বলছেন উৎসব বন্ধ করতে এ বিষয়ে আমলিক সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন প্রিয়নীতি আপনি ধারণাই করতে পারবেন না ওখানে শুধু মানুষের সমাবেশ হবে না ওখানে এক উৎসবের সমাবেশ হবে ওখানে আনন্দের জোয়ার ববে পারে সৃষ্টি হবে নতুন জোয়ার সেই অপেক্ষায় আছে মানুষ পদ্মা সেতু পারাপারের মধ্য পুষাত্তরে খুনিদের জবাব দেবে তিনি পদ্মা সেতুর সমালোচনা করায় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন সেদিন একজন বলেছিলেন এখানে দরকার নেই এটা দলদিয়া পাটুরিয়া পাঠালে হয় আমি বলেছিলাম না ভাই কিছু ফেরি রাখার দরকার আছে কারণ খালেদা জিয়ার তো এই পদ্মা উঠবে না ওদের পার হতে হবে এই ফেরি দিয়েই এই জন্য ওদের জন্য কয়েকটা ফেরি রেখে দেওয়ার দরকার আছে বললেন আব্দুর রহমান আব্দুর রহমান আরব রাজনৈতিক নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা কন্যা বলে উপা করেন তো এই বন্ধু এই বিষয়ে আপনাদের মনে মত কমেন্টের মধ্যে জানতে বলবেন না সবাই থাকুন আল্লাহ হাফেজ